সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির খবর আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, সুতরাং আপনি যদি চাকরি খুঁজছেন এমনটি হয় এই চ্যানেলটি আপনার জন্যই। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের জব সার্কুলার। চলুন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্সের জব সার্কুলার দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে সহকারী সচিব, বা সর্বোচ্চ বয়স 10ই অক্টোবর 2019 তারিখে বয়সসীমা গণনা করা হবে। এই তারিখে বয়স 30 বছর, শূন্য পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি। এরপর আছে সহকারী ব্যবস্থাপক বিনিয়োগ উন্নয়ন এন্টারপ্রাইজ সার্ভিসেস শিল্প সম্পর্ক কমার্শিয়াল অপারেশন, এখানেও বয়সসীমা একই, শূন্য পদের সংখ্যা 15টি, যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর MBA অথবা অর্থনীতি লোক প্রশাসন ব্যবস্থাপনা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি। BBA MBA ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী প্রকৌশলী পুরকৌশল, এখানে 3টি পদ আছে, BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, BSc ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ ডিগ্রি, সহকারী প্রকৌশলী যান্ত্রিক, BSc ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক ডিগ্রি, এবং সব শেষে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, HSC পাস, এবং বাংলা এবং ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে। আবেদন করার জন্য অনলাইনে কোনো পদ্ধতি নেই, এখানে ফর্ম ডাউনলোড করে আপনাদেরকে আবেদন করে সেটি প্রেরণ করতে হবে। আবেদনপত্রটি bebza.gov.bd এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এখানে আবেদনের সাথে যে দরখাস্তের সাথে যে ডকুমেন্টগুলো আপনাদেরকে প্রেরণ করতে হবে এখানে সেগুলো দেওয়া আছে। আপনারা আবেদনের পূর্বে ভালো করে দেখে নেবেন। এখন বলে দিচ্ছি আবেদনের বাদবাকি যে নিয়মাবলীগুলো আছে সেগুলো। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 10ই অক্টোবর 2019 তারিখে বয়স 32 বছর হতে হবে, এবং আবেদনপত্র 10ই অক্টোবর 2019 তারিখের মধ্যে সচিব বাংলাদেশ রপ্তানি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বরাবরে লিখিত দরখাস্ত GPO বক্স নম্বর 2210 ঢাকা এই ঠিকানায় প্রেরণ করতে হবে। তো আজ এ পর্যন্তই। আরেকটি কথা বলে নিচ্ছি, বেবজার অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক থেকে ক্রমিক নং 1 থেকে 5 পর্যন্ত উল্লেখিত প্রতিটি পদের জন্য 500 টাকা এবং 6 নম্বর পদের জন্য 400 টাকা মূল্যমানের ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে। সুতরাং যারা আবেদন করতে যাচ্ছেন তারা যথাশীঘ্র আবেদন করে ফেলুন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।